রাজধানীর বাংলা মোটরে গণঅধিকার পরিষদ আর পুলিশ মুখোমুখি অবস্থান নিয়েছে, এতে ওই সড়কে দেখা দিয়েছে যানজট। এ বিষয়ে আমরা আরও জানানোর চেষ্টা করব আপনাদের। আমাদের সহকর্মী কাজী ফয়সাল আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। ফয়সাল, যদি একটু বলেন যে গণঅধিকার পরিষদের সাথে আসলে পুলিশের মুখোমুখি অবস্থানটা কেন হলো, ওনাদেরকে আগে থেকে কোনো পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল সেখানে, আর এখন আসলে যানজটের কী অবস্থা? দূরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের আজকে পূর্ব ঘোষিত নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি চলছে। সকাল থেকে আসলে এই কর্মসূচি ঘোষণার কারণে সকাল থেকে গণঅধিকার পরিষদের পল্টনস্থ ভবনের সামনে পুলিশ অবস্থান নিয়েছে। আসলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পল্টন থেকে তারা জিরো পয়েন্ট হয়ে সচিবালয়ের সামনে দিয়ে শাহবাগ হয়ে এই মুহূর্তে বাংলা মোটরে অবস্থান করছে এবং এখানে এসে আসলে তারা পুলিশের বাধার মুখোমুখি হয়। বর্তমানে তারা এখানে অবস্থান নিয়েছে এবং পুলিশও তাদের মুখোমুখি অবস্থান নিয়েছে। তারা পুলিশের বাধার কারণে তারা নির্বাচন কমিশনের দিকে যেতে পারছে না। তবে আমরা আরেকটি তথ্য পেয়েছি যে এখানে যেহেতু এখানে পুলিশ বাধা দিয়েছে, এই কারণে তারা পুলিশের সাথে আলোচনা করে তাদের চার সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে যাবেন এবং আসলে তাদের এই এই কর্মসূচির নেপথ্যে রয়েছে দুইটি রাজনৈতিক দলকে সম্প্রতি নির্বাচন কমিশন নিবন্ধনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে আর এই প্রতিবাদে তারা আসলে এই কর্মসূচি দিয়েছেন। এর কারণ হচ্ছে তারা আসলে নির্বাচন কমিশনে তারা আবেদন জানিয়েছিলেন নিবন্ধনের জন্য, তাদেরকে কোনো নিবন্ধন দেওয়া হয়নি। তাদের দাবি, তাদেরকে নিবন্ধন না দিয়ে তাদের দাবি অনুযায়ী দুইটি বুইফোর সংগঠনকে নির্বাচন কমিশন নিবন্ধন দিয়েছে, এই অভিযোগ তারা করছেন। একই সঙ্গে তারা দাবি জানাচ্ছেন যে নিরপেক্ষ নির্দলীয় সরকারের দাবিও তারা করছেন এবং তারা আসলে চেষ্টা করছেন নির্বাচন কমিশনের অভিমুখে সমন্বিতভাবে যাওয়ার, কিন্তু পুলিশ সেটি আসলে কোনোভাবেই তাদেরকে সেদিকে যেতে দিচ্ছে না। এই আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য দোলা। অর্থাৎ তাদেরকে নিবন্ধন না দেওয়ার জন্য প্রতিবাদে আসলে তাদের এই কর্মসূচি। অসংখ্য ধন্যবাদ আপনাকে ফয়সাল। দর্শক, আমাদের সহকর্মী কাজী ফয়সাল